হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ওএসএমএস ওয়েবসাইটে আবার একটি নতুন মডিউল অ্যাড হতে চলেছে। নতুন মডিউলটি হচ্ছে স্যাংশন পোস্ট সম্পর্কিত, অর্থাৎ এখানে স্কুলে যাবতীয় স্যাংশন পোস্টের ডিটেলসগুলো দিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকারের কোনো স্টাফ প্যাটার্ন নয়, এবার শুধুমাত্র স্কুলে যত রকমের স্যাংশন পোস্ট আছে তার ডিটেলগুলো এই মডিউলে আপলোড করতে হবে। এই মডিউলে কাজ করার জন্য সবথেকে প্রথমে এখানে প্রিপারেশন ওয়ার্কের জন্য আপনারা এরকম একটি ছক করে নিতে পারেন। এখানে আপনাদের স্কুলে যত স্যাংশন পোস্ট আছে তার ডিটেলগুলো এখানে লিপিবদ্ধ করুন, যাতে পরবর্তীকালে যখন আপনারা ওএসএমএস ওয়েবসাইটে এন্ট্রি করতে শুরু করবেন, যাতে সব রকমের মেমো এবং সব রকমের তথ্য এক জায়গাতে পান। তাহলে এখানে আপনাদের মেমো নম্বর দিবেন, এখানে মেমোর ডেট, এবং সেই মেমোতে কতগুলো এইচএমএর পোস্ট ছিল, কতগুলো নর্মাল পোস্ট ছিল, কতগুলো এইচএস পোস্ট ছিল, সেগুলো উল্লেখ করতে হবে। তার সাথে নন টিচিংদের ক্ষেত্রে যদি লাইব্রেরিয়ানের পোস্ট, ক্লার্কের পোস্ট বা গ্রুপ ডিয়ের পোস্ট থাকে সেগুলো এখানে লিখে নেবেন। এইভাবে লেখার পরে আপনারা এখানে টোটালগুলো করে নেবেন, প্রত্যেকটার কতজন এইচএম, কতজন নর্মাল সেকশনে, কতজন এইচএস সেকশনে, কতজন আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনে পড়ছে। আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনে কোনো স্যাংশন পোস্ট আশা করি এখন পর্যন্ত নেই, খুব কম স্কুলে সেগুলো থাকতে পারে। যদি নতুন কোনো পোস্ট স্যাংশন হয়ে থাকে সেক্ষেত্রেই আপার প্রাইমারি বা সেকেন্ডারি ডিভিশনটি থাকবে, কারণ এটি নতুনভাবে করা হয়েছে এই পার্টিশনটি। তাহলে এগুলো সব করে নিলেন, তাহলে পরে আপনাদের পরবর্তীকালে যখন আপনার ওএসএমএসের ডেটা আপলোড করতে শুরু করবেন তখন এগুলো করতে সুবিধা হবে। তাহলে এখানে কিছু নোট দেওয়া আছে, নোটগুলোর মধ্যে বলা হচ্ছে যে যে স্যাংশন পোস্টগুলো দেওয়া হবে সেগুলো শুধুমাত্র ডিএসসি থেকে যেসব মেমোগুলো ইস্যু করা হচ্ছে সেই স্যাংশন পোস্টগুলো এখানে দেওয়া হবে। যদি কোনো কারণে কোনো স্যাংশন মেমো যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। এরপর যে মেমোগুলো আছে মেমোগুলোতে যেমনভাবে উল্লেখ আছে পোস্টে, যেমন নর্মাল বা এইচএস, সেইভাবে মেনশন করবেন। স্পেসিফিক্যালি কোনো আপার প্রাইমারি বা সেকেন্ডারি মেনশন করা যাবে না। এরপরে যেসব ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন পিডিএফ মোডেও আপলোড করবেন, এবং প্রত্যেকের সাইজ 500 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ 500 কেএমবি বা তার কম হতে হবে। এরপর প্রত্যেকটি সাবজেক্টের ব্রেকআপ দিতে হবে, কে কোন পোস্টে কাজ করছে, অর্থাৎ এইচএস পোস্ট হলে কে কোন সাবজেক্টে কাজ করছে তার ব্রেকআপ দিতে হবে। গ্রুপ ডিরও ব্রেকআপ দিতে, অর্থাৎ কে পিওন পোস্টে আছে, কে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছে, ইত্যাদি ব্রেকআপগুলো দিতে হবে। তবে গ্রুপ সি এর ক্ষেত্রে কোনো ব্রেকআপের দরকার নেই। এবার ওএসএমএস ওয়েবসাইটে আপনার কাজ করবেন কিভাবে, তাহলে সবথেকে প্রথমে ওএসএমএস ওয়েবসাইটটি খুলবেন। ওয়েবসাইটটি খুলে আপনারা জানেন যে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট বলে একটি মেনু আছে, সেই মেনুর একদম নিচের দিকে নতুন সেকশন অ্যাড করা হবে, সেকশনটি হচ্ছে স্যাংশন পোস্ট আপলোডিং। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনারা পাবেন পার্ট এ, স্কুল স্যাংশন পোস্ট ডিটেল পার্ট এ। এই এখানে পাবেন আপলোড স্যাংশন মেমো অর ইকুইভ্যালেন্ট ডকুমেন্ট লাইক অ্যাপ্রুভাল মেমো অ্যান্ড ফিল আপ দ্য টেবিল বিলো, ইনসার্ট মোর রো ইফ রিকোয়ার্ড। এবার নিচে দেখুন, নিচে কতগুলো ঘর করা আছে, এক একটি রোতে আপনার মেমো নম্বরগুলো দিন, প্রত্যেকটি মেমো নম্বর, সেই মেমোর ডেট, সেই মেমোতে উল্লেখিত কতগুলো পোস্ট আছে, অর্থাৎ কতগুলো এইচএমএর পোস্ট আছে, কতগুলো নর্মাল পোস্ট আছে, কতগুলো এইচএস পোস্ট আছে। যদি কোনো প্রকারে আপার প্রাইমারি বা সেকেন্ডারি স্পেসিফাই করা থাকে তাহলে আপার প্রাইমারি বা সেকেন্ডারি দেবেন, এবং তারপরে এখানে টোটাল চলে আসবে। তার সঙ্গে এখানে লাইব্রেরিয়ান কতজন আছে, কতজন ক্লার্ক, কতজন গ্রুপ ডি আছেন, সমস্ত তথ্যগুলো দিতে হবে। এখানে এক একটি মেমো এক একটি রোতে আসবে। এবার মনে এই রোটি দেওয়া হয়ে গেল, এবার আপনি নতুন রোতে যেতে চান, আবার একটি নতুন মেমো ইনসার্ট করতে চান, তাহলে এখানে যে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে আবার একটি নতুন রো এরকমভাবে অ্যাড হয়ে যাবে, বা যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে মাইনাস যে বাটন আছে এই মাইনাস বাটনে ক্লিক করবেন। যখন আপনি প্লাসে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি রো ক্রিয়েট হয়ে গেছে। এখানে একই রকমভাবে আগের মতোই আবার একটি নতুন মেমো নম্বর দিবেন, মেমো ডেট, স্যাংশন পোস্টগুলো পরপর দিয়ে যাবেন। সব স্যাংশন পোস্টগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আরও যদি আপনার মেমো থাকে সেক্ষেত্রে আবার প্লাস বাটনে ক্লিক করে আপনার পরপর মেমোগুলো দিতে থাকবেন। এবার এইভাবে সমস্ত মেমো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে, এইভাবে প্রত্যেকটি মেমো নম্বরগুলো বসিয়ে দেবেন, মেমো ডেট এবং তার এগেনস্টে যেসব পোস্টগুলো স্যাংশন হয়েছে তার ডিটেলগুলো বসিয়ে দেবেন, এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন টোটাল চলে এসছে। এই টোটাল আপনাদের স্কুলের টোটাল যে স্যাংশন পোস্ট আছে তার সঙ্গে মিলে যাবে। এরপরে আপনাদের কী করতে হবে, যে যতগুলো স্যাংশন মেমো আপনারা দিয়েছেন তাদের প্রত্যেকের পিডিএফ ফাইল আপনাদের আপলোড করতে হবে, স্ক্যান কপি। তাহলে স্ক্যান কপিগুলো প্রত্যেকটি চুজ ফাইলে ক্লিক করে আপনার স্ক্যান কপিগুলো আপলোড করে দিন। এবার আপলোড হয়ে গেলে আপনারা এখানে ফাইল ভিউ বলে একটি অপশন পাবেন,
এই ফাইল ভিউয়ে ক্লিক করে আপনারা সেই ফাইলটিকে দেখতে পারেন, অর্থাৎ কোন পিডিএফ আপনি আপলোড করেন সেটা আপনারা দেখতে পাবেন। এইভাবে সমস্ত ডেটা যখন আপলোড হয়ে যাবে, সমস্ত ফাইলগুলো আপলোড হয়ে গেল, এরপরে আপনার প্রত্যেকটি মেমোরি এগেনস্টে এখানে একটি করে সাবমিট বাটন পাবে। এবার পরপর প্রত্যেকটি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং প্রত্যেকটি মেমোর যে ডিটেলসগুলো আছে তার সঙ্গে যে ফাইল আছে সেই ফাইলগুলোর ডিটেল আপনারা আপলোড করে দিবেন, অর্থাৎ সাবমিট করে দিবেন। এরপরে আপনার নিচে পাবেন ফাইনালাইজ বাটন। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করলে পরে এখানে সমস্ত ডেটাগুলো ফাইনালাইজ হবে। কিন্তু ফাইনালাইজ করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনি যে সমস্ত ডেটাগুলো দিয়েছেন সেই সমস্ত ডেটাগুলো সবই সঠিক এবং আপনার স্যাংশন পোস্ট স্কুলের যে স্যাংশন টোটাল পোস্ট আছে তার সঙ্গে সব কিছু মিলে যাচ্ছে। অর্থাৎ যতগুলো HM-এর পোস্ট আছে, যতগুলো নর্মাল সেকশনের পোস্ট আছে, যতগুলো HS সেকশনের পোস্ট আছে বা যতগুলো লাইব্রেরিয়ান ক্লার্ক বা গ্রুপ ডির পোস্ট আছে সব মিলে যাচ্ছে। তাহলে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর এবার ফাইনালাইজ বাটনে ক্লিক করুন। ফাইনালাইজ বাটনে ক্লিক করার পর এবার তার পরবর্তী স্টেপ হচ্ছে ডিটেলসের সেকশন। ডিটেলসের সেকশনে অর্থাৎ যে টিচিং স্টাফ আছে তাদের ক্যাটাগরাইজ করা বা যারা গ্রুপ ডি স্টাফ আছে তাদের ক্যাটাগরি উল্লেখ করা। গ্রুপ ডি এর ক্ষেত্রে তাদের ডেজিগনেশন দিতে হবে পিওন বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তা উল্লেখ করতে হবে অ্যাজ পার স্যাংশন পোস্ট। যদি স্যাংশন পোস্টে কোনো প্রকারের কোনো উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আনস্পেসিফাইড উল্লেখ করে দিতে পারেন। টিচিং স্টাফের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। টিচিং স্টাফদের ক্ষেত্রে নর্মাল সেকশনে 5-10 পর্যন্ত একাডেমিক গ্রুপ ওয়াইজ DI ফিল আপ করে ভ্যাকেন্সিগুলো, সেক্ষেত্রে যে সাবজেক্টের প্রুফ থাকবে সেই সাবজেক্টের প্রুফ বা একাডেমিক গ্রুপের যে প্রুফ থাকবে সেই প্রুফগুলো আপনারা আপলোড করতে পারেন যদি দরকার পড়ে। এবং HS সেকশনের ক্ষেত্রে সাবজেক্ট মেনশন করতে হবে। এই সাবজেক্ট মেনশন করার জন্য যেসব প্রুফ দরকার হতে পারে সেই প্রুফগুলোর মধ্যে হতে পারে DI এর অ্যাপ্রুভাল, MC রেজুলেশন বা আগেকার কোনো রেকর্ড থাকলে সেই রেকর্ড আপনার আপলোড করতে পারবেন পরবর্তী স্টেজে। এবার চলে আসি সাবজেক্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড ইন দ্য স্কুল, যেটা আপনার OSMS ওয়েবসাইটে পাবেন। OSMS ওয়েবসাইটে যতগুলো আপনার পোস্ট আপলোড করেছেন সমপরিমাণ পোস্টের জন্য এখানে পরপর আপনার তার ডিটেলসগুলো পাবেন। আপনারা এখানে 31টা পোস্ট আপলোড করেছেন সেক্ষেত্রে আপনার এখানে 31খানা এরকম সিরিয়ালি দেওয়া থাকবে এবং প্রত্যেকটি সিরিয়ালের ক্ষেত্রে আপনার এখানে যে কম্বো বক্স আছে কম্বো বক্স থেকে কোন গ্রুপের প্রথমে সিলেক্ট করবেন, এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। গ্রুপ সিলেক্ট করার পর তারপরে এখানে সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টকে সিলেক্ট করবেন। তারপরে কোন মিডিয়ামের জন্য সেটি এখানে যে কম্বো বক্স আছে সেই কম্বো বক্স থেকে সিলেক্ট করবেন। যদি কোনো প্রকারের কোনো রিমার্কসের দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে পাশে যে রিমার্কসের ঘর আছে এই ঘরে রিমার্কস দেবেন। এভাবে প্রত্যেকটি স্যাংশন পোস্টগুলো ফিল আপ করবেন। এবার চলে আসে HS সেকশন। HS সেকশনের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ হবে, অর্থাৎ প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট বা কোন সাবজেক্টের জন্য সেই পোস্টটি অ্যাসাইন করা হয়েছে সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন মিডিয়াম। মিডিয়াম সিলেক্ট করার পর এখানে আপনার রিমার্কস দেবেন। একইভাবে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আপনার পরপর এখানে দিয়ে যাবেন। একইভাবে গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর ক্ষেত্রে আপনার যতগুলো স্যাংশন পোস্ট আছে সেই স্যাংশন পোস্টগুলো পরপর এখানে দেখাবে। এবার প্রত্যেকটা ডেজিগনেশন দেবেন অ্যাজ পার স্যাংশন মেমো অনুসারে। স্যাংশন মেমোতে যেরকম উল্লেখ থাকবে সেই অনুসারে এখানে পিওন 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 এবং একটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দেওয়া আছে, সেই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে সিলেক্ট করবেন। এবার মনে করুন যে স্যাংশন মেমোতে কোনো প্রকারের কোনো ডেজিগনেশন অ্যাসাইন করা নাই, সেক্ষেত্রে আপনার আনস্পেসিফাইড এখানে সিলেক্ট করতে পারবেন। এরপরে সব কিছু দিয়ে দেওয়ার পরে নিচে একটি সাবমিট বাটন থাকবে, এই সাবমিট বাটন ক্লিক করে আপনার সমস্ত ডেটাকে সাবমিট করবেন। এবার যখন আপনি সমস্ত ডেটাগুলোকে সাবমিট করে দেবেন এর পরের স্টেপটি হচ্ছে ডাউনলোড সাবমিট ইনফরমেশান। আপনার যে সমস্ত ইনফরমেশানগুলো আগের পর্যন্ত সাবমিট করছেন সেই ইনফরমেশানগুলোকে এবার আপনি ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড PDF বলে একটি অপশান পাবেন, এতে ক্লিক করে আপনি সমস্ত এই ইনফরমেশানগুলোকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেখানে হেডমাস্টার মশাই সিগনেচার করার জায়গা থাকবে, সেই সিগনেচার করার জায়গায় সিগনেচার করবেন এবং তার সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো থাকবে সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন। যেমন এখানে দেওয়া আছে নর্মাল সেকশনের জন্য আপলোড ফাইল ইন সাপোর্ট অফ সাবজেক্ট ডিটেল, সাবজেক্ট ডিটেলের যে ফাইলগুলো আছে অর্থাৎ অ্যাপ্রুভাল কিংবা MC রেজুলেশন যেগুলো আছে সেগুলো আপনার স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন। এরপর হচ্ছে HS সেকশন। HS সেকশনের ক্ষেত্রে যে সাপোর্টিং ডকুমেন্ট আছে সেগুলো আপনার এখানে চুজ ফাইল করে আপনার আপলোড করবেন। সেকেন্ডারি সেকশন, অনলি অ্যাপ্লিকেবল স্যাংশন ফর সেকেন্ডারি। সেকেন্ডারি ক্ষেত্রে যদি নতুন কোনো স্যাংশন পোস্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখানে সেগুলো আপলোড করবেন। একইভাবে আপার প্রাইমারি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এগুলো করতে হবে। এবং সবথেকে শেষে যে অপশনটি আছে আপলোড সাইন স্যাংশন পোস্ট ডিটেল ফাইল চুজ ফাইল, এক্ষেত্রে আপনার এখানে যে ফাইলটিকে আপনার ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফাইলটিকে আপনার সাইন করে স্ক্যান করে আবার আপলোড করবেন এবং আপলোড করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে সমস্ত যে তথ্যগুলো এখন পর্যন্ত আপনার
আপলোড করছেন সমস্ত তথ্য সেভ হয়ে যাবে এবং সেভ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে পিডিএফ আকারে সমস্ত কিছু দেখাবে বা ডিসপ্লে করে দেখাবে যে আপনারা কী কী দিয়েছেন। যেমন পার্ট এতে আপনি কী কী মেমো নম্বর দিয়েছেন, তার মেমোগুলো উল্লেখ থাকবে, তাতে কতগুলো পোস্ট দিয়েছেন সেগুলো দেওয়া থাকবে। তার সঙ্গে এখানে সব থেকে শেষে এখানে ডান দিকে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন ফাইনালাইজ, অর্থাৎ সমস্ত পোস্টগুলোকে আপনি ফাইনালাইজ করেছেন। এরপর পার্ট বিতে যেসব তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে থাকবে। যেমন এখানে নর্মাল সেকশনের ক্ষেত্রে আপনি কোন কোন গ্রুপের কোন কোন সাবজেক্টের এবং কোন মিডিয়ামের তথ্য আপনি দিয়েছেন বা স্যাংশন পোস্ট দিয়েছেন সেই তথ্যগুলো এখানে দেওয়া থাকবে। তারপরে থাকবে এইচএস সেকশনের ক্ষেত্রে আপনি কোন কোন তথ্য দিয়েছেন এবং যদি কোনো রিমার্কস দিয়েছেন তাও এখানে উল্লেখ থাকবে। তারপরে সেকেন্ডারি সেকশন যদি থেকে থাকে সেকেন্ডারি সেকশন, আপার প্রাইমারি যদি থেকে থাকে আপার প্রাইমারি থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকবে না। এরপর আছে গ্রুপ ডি সেকশন, গ্রুপ ডি সেকশনের ক্ষেত্রে আপনি যেসব তথ্যগুলো দিয়েছেন বা স্যাংশন পোস্টগুলো দিয়েছেন সেগুলো থাকবে। এরপরে যে ফর্মটি আছে ফর্মটির শেষে আপনারা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর এখানে হেডমাস্টারমশাই সিগনেচার করবেন, সিল দেবেন এবং এটিকে ডিআই অফিসে হার্ড কপিটি জমা দেবেন। এটিকে প্রিন্ট করার পরে এটি আপনাদের লাস্ট স্টেজে আসবে। এরপরে আপনারা আরও একটি অপশন পাবেন, সেটি হচ্ছে আপলোড আদার ডকুমেন্ট বাই এইচওয়াই অপশনাল। যদি এইচওয়াই এরপরে মনে করেন যে এছাড়াও আরও কোনো কমেন্ট বা আরও কোনো সাপোর্টিং ডকুমেন্টের দরকার আছে, সেক্ষেত্রে আপনারা এখানে সেকশন ওয়াইজ সেই ফাইলগুলোকে আপলোড করতে পারেন। নর্মাল সেকশনের যে ডকুমেন্ট দরকার সেগুলো নর্মাল সেকশনের জন্য আপলোড করতে পারেন, এইচএস সেকশনের ক্ষেত্রে এইচএস সেকশনের যে ফাইলগুলো আছে সেগুলো আপলোড করতে পারেন। এভাবে প্রত্যেকটি আপলোড করে দেওয়ার পর নিচে আপনার সাবমিট বাটন পাবেন, সাবমিট বাটনে ক্লিক করে আপনারা এই ফাইলগুলোকে সমস্ত সেভ করে নিতে পারেন। এরপরের যে অপশনটি হচ্ছে সেই অপশনটি হচ্ছে আপডেট অ্যান্ড ফাইনালাইজ। এই আপডেট অ্যান্ড ফাইনালাইজ মধ্যে আপডেটটা কিন্তু অপশনাল, অর্থাৎ যদি দেখেন যে আপনার সমস্ত তথ্য ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেট করার দরকার পড়বে না, সরাসরি আপনারা ফাইনালাইজে চলে যাবেন। এবার আপডেট করার দরকার আছে কীভাবে বুঝবেন, আপনি এখানে যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন আগে সে সমস্ত তথ্যগুলো এখানে দেখাবে, নর্মাল সেকশন, এইচএস সেকশন, তারপরে সেকেন্ডারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, এই সমস্ত তথ্যগুলো দেখাবে। এই সমস্ত তথ্যগুলো যদি কোথাও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেগুলোকে আপনাকে আপডেট করার জন্য এই পার্ট বি আপডেট অপশানে ক্লিক করতে হবে। অথবা আপনি ফাইল ভিউতে দেখে নিন আপনি যে সমস্ত ফাইলগুলো আপলোড করছেন সে সমস্ত ফাইলগুলো সব ঠিক আছে কিনা। প্রত্যেকটি সেকশনের জন্য আপনি আলাদা আলাদা করে ফাইল আপলোড করেছেন সেই ফাইলগুলো ফাইল ভিউতে গিয়ে দেখে নিতে পারেন যে সমস্ত তথ্যগুলো আপনার ঠিক আছে কিনা। যদি সমস্ত তথ্য যদি আপনার ঠিক থাকে তাহলে আপনাকে আর আপডেটে দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে কোনো প্রকারের কোনো আপডেটের দরকার আছে তাহলে পার্ট বি আপডেটে ক্লিক করে আপনার আপডেট সেকশনে যাবেন এবং সেখানে আপনি যে সমস্ত তথ্যগুলো ঠিক করার দরকার বা যে ফাইলগুলো আপনার আপলোড করা দরকার সেই ফাইলগুলোকে আপলোড করবেন। যদি আপলোড না করা দরকার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে সরাসরি পার্ট বি ফাইনালাইজে ক্লিক করবেন, অর্থাৎ সমস্ত তথ্যকে ফাইনালাইজ করবেন। আর যদি আপডেটে ক্লিক করেন তাহলে আপডেট করার পর সমস্ত তথ্যকে সাবমিট করার পর তারপরে শেষে এসে আবার এই পেজে আসবে, এই পেজে এসে আবার এসে পার্ট বিকে ফাইনালাইজ করবেন। এটা হচ্ছে সমস্ত কাজ ওএসএমএসের যে পোস্ট সেকশনের মডিউলের। আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা বুঝে গেছেন কীভাবে আপনারা এই নতুন মডিউলে কাজ করবেন। কিন্তু এই মডিউলে কাজ করার আগে আপনার সমস্ত তথ্য এবং যেসব ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্টগুলো আগে তৈরি করে নিন, তারপরে কাজ করতে বসুন। কারণ যদি এখানে যদি গণ্ডগোল হয় তাহলে আপনারা পরে ঠিক করতে পারবেন না। সেই জন্য প্রথমে সমস্ত তথ্যগুলোকে সাজিয়ে নিন এবং তারপরে আপনারা কাজ করতে বসুন, তাহলে অতি সহজে এই কাজটি হয়ে যাবে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।